समंदर में किनारा तू, जो बिखरू मैं सहारा तू। समंदर में किनारा तू, जो बिखरू স্টেশন থেকে আমাদের হোটেল খুব একটা নাই, 10 মিনিট গাড়িতে, আর আমাদের হোটেল থেকে বিচ খুবই কাছাকাছি। তো আমরা রুমে চলে এসেছি, কালকে যদি টাইম পাই একটু বিচে যাব, তবে মনে হয় না টাইম পাবো। আর এসেই তো একজন 5 মিনিটও টাইম নেয়নি, ঝট করে ঘুমিয়ে পড়েছে, আর আমি ফ্রেশ হয়ে গেছি, আমি এখন ঘুমাবো। তো চলো, গুড নাইট, কালকে দেখা হচ্ছে, টাটা। হ্যালো, তো আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরো মেকআপ করে ড্রেস পরে আমরা রেডি হয়ে গেছি। আর আমাদের এখন গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা বেরোবো, শো স্পটে যাব। আর এই লুকটা তো তোমরা আগেও দেখেছো আমাকে, এই ড্রেসটা পরে আগের দিন ব্লগেও কিন্তু আমি এই ড্রেসটা পরেই তোমাদের শেয়ার করেছিলাম ভিডিও। তো এখন আমাদের গাড়ি আসবে, দেন যাব, খুব একটা খিদে পেয়ে গেছে, গিয়ে আগে কিছু খাবো, দেন আমাদের শো স্টার্ট হবে। মামা, আমার বাড়িতে অনেক আছে রে, তোদের জন্য নিতে পারতাম, কি কষ্ট দেখ চোখগুলো দেখ। তুমি এসেছ, আহারে কি কষ্ট ওদের। হ্যালো হ্যালো, তোমরা মানুষ দেখতে পাও না? না, ওরা মানুষও দেখতে পায় না, কোথায় কতদিনের। ওই দেখ আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের সাথে কিন্তু মালিকের বিশাল বাড়ি, কিন্তু বাড়ির বাইরে নখানা পার্সিয়ান ক্যাটকে এরকম খাঁচা করে রাখা হয়েছে, যাদের অবস্থা খুব একটা ভালো দেখে মনে হচ্ছিল না। আর একটা পাক যে বাড়ির বাইরেই ঘোরাফেরা করে, বাড়ির ভেতরে বাগান টাইপের আছে সেখানে, তাকে কোনোদিন বাড়িতে তোলা হয় না। আর গরমে তার অবস্থা খুবই খারাপ দেখেই বুঝতে পারছিলাম আমরা, খুবই খারাপ লাগলো ওদের অবস্থা দেখে, কিন্তু আমাদের কিছু করণীয় না, আমরা অনেকবার বলেছি, বাট তাকে বাড়িতে তোলা হয়নি। আমরা শোয়ের জন্য রেডি হয়ে গাড়িতে করে চললাম নোভোটেলের দিকে, আর আমাদের হোটেল থেকে নোভোটেলের দূরত্ব গাড়িতে করে মাত্র 2-3 মিনিট। এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোভোটেলের 3rd ফ্লোরের রুমের জানলা থেকে এই ভিউটা নেওয়া। আমরা এখন নোভোটেলে চলে এসেছি, আমাদের বিকেলে শো আছে, রাত্রে শো আছে। তো সবাই সেম পুরো রেড রেড, দুজনেই রেড পরেছি, একজন এই যে পিছনে আছে এখানে। তো আমরা এখন যাচ্ছি চেঞ্জ করতে, ড্রেস চেঞ্জ করে আমাদের ডান্সের কস্টিউম পরবো, তারপর আমাদের শো শুরু হবে। আজকে শো স্টার্ট হতে একটু লেট হবে, অনেকটাই লেট হবে, আর এখানেই থাকবো আমরা, তো কোনো চাপ নেই। তো চলো, রেডি হয়ে আসছি, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। হাতে একটা এরকম বক্স রয়েছে অর্নামেন্টসের আমার, তো আপাতত আমি যাচ্ছি, তারপর আমার দেখা হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে স্টেজের পাশে গ্রিন রুমে বসে আছি, শো এখনও স্টার্ট হয়নি, তাই ফাঁকা সময় কেউ নাচ প্র্যাকটিস করছি, কেউ বা ভিডিও করছি বা ফটো তুলছি। আমরা শো শেষ করে এখন ডিনার করছি, আর ডিনার হয়ে গেলে আমরা আবার হোটেলে ফিরে যাব। তোরা কত খাবি, খেয়েই যাচ্ছি, যাওয়ার ইচ্ছে নেই। এবার ছাড়, এবার চল হোটেলে, আর ভালো লাগছে না। হ্যালো, তো আজকে আমাদের ভাইজ্যাকের 2nd ডে, আজকে আমাদের ভাইজ্যাকের 2nd ডে, আর আজকে সকালে আমাদের কোনো শো নেই, রাস্তার মাঝখানে ভিডিও করছি, গাড়ি এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে। আজকে আমাদের কোনো শো নেই, আমরা সকালবেলা ভাবলাম একটুখানি বিচে যাই, আর আমাদের রুম থেকে বেরিয়ে একদম সামনেই বিচ,
তো এখন আমরা বিটে যাচ্ছি আর তোমাদের দেখাবো, পেছনে গাড়ি আছে দাঁড়া সাইড, তোমাদের দেখাবো বিচে যাচ্ছি একদম সামনে আমাদের রুমের সামনে। দারুণ না, এই দেখো রুম থেকে বেরিয়েছি আমরা আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ বিচ। এই রাস্তাটা ক্রস করলেই সামনে যাব আমরা, একটুখানি ঘুরবো, ফটো তুলবো। দেন আমাদের হ্যাঁ এইরকম মানে ব্যান্ডার অন্যান্য দিনের তুলনায় সেদিন বিচ সাইডে একটু বেশি ফাঁকা ছিল। পরের দিন আসার কথা ছিল অসীম আর করিম নামে ঝড় দুটো, সেই কারণেই হয়তো বিচ সাইডে লোকের পরিমাণটা একটু কম ছিল। আর ঝড়ের প্রভাব কিন্তু আগের দিন থেকেই দেখা যাচ্ছিল, সমুদ্রের জল দুপুরের পর থেকে উত্তাল পাতাল শুরু হয়ে গেছিল। হাওয়ার শব্দ শুনে তোমরা বুঝতেই পারছ খুব কিন্তু জোর গতিতে সেদিনকে হাওয়া বইছিল, আর ঠিক বিকেলের পর থেকে সমুদ্রের জল কিন্তু অনেক বড় বড় ঢেউ দিচ্ছিল। এখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছিল না এত হাওয়া, আর সাথে কিন্তু বালিতে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছিল। বিচে খানিকক্ষণ ঘোরাফেরা করে বিচের ধারেই এই আমুল লেখা দোকানটা থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। তারপরে আমরা চললাম স্পেন্সার্সের দিকে, সেখান থেকে আমাদের কিছু খাওয়ার আর আমার শ্যাম্পু কেনা ছিল, তো আমরা রওনা হলাম স্পেন্সার্সের দিকে। আমরা হোটেলে চলে এসেছি আর মানে ওখানে এত বালি উঠছিল আজকে, মারাত্মক একটা হাওয়া দিচ্ছিল, মারাত্মক বালি উঠছিল, তো চুলের অবস্থা খুব খারাপ হয়েছে, মানে চুলে চিরুনি পর্যন্ত লাগানো যাচ্ছে না। তাই জন্য আমি একটা শ্যাম্পু কিনে আনলাম এখানে স্পেন্সার থেকে, তো এখন শ্যাম্পু করবো, দেন আমরা মেকআপ করতে বসবো, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো, তো আজকে সেকেন্ড ডে ভাইজাকে আমাদের, আর আজকের পারফরমেন্সের জন্য আমরা রেডি হয়ে গেছি। সকালে তো তোমরা দেখলেই আমরা বিচে গেছিলাম, খুব আনন্দ করলাম, বাট জলে নামিনি আমরা আজকে, কারণ আমাদের পারফরমেন্স আছে একটু পরে। এখন বাজে 5টা, তো 6টার মধ্যে আমাদের শুরু হয়ে যাবে। আমরা রেডি হয়ে গেছি, পুরো ড্রেস পরে সবাই রেডি, আর রুমের অবস্থা খুবই খারাপ, পুরো লাগেজ আমাদের ছড়ানো, তো এসে আমাদের রুম মানে আমাদের লাগেজ গুলো প্যাক করতে হবে, কারণ কালকে আমাদের মর্নিং এ 4:30 দিকে ট্রেন আছে, তো সবাই আজকে শো তাড়াতাড়িও আমাদের শেষ হয়ে যাবে, তো শো করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি শো স্পটের দিকে। অন্য সময় শো স্পটে যেতে আমাদের টাইম লেগেছিল 2 মিনিট, কিন্তু আজকে এখানে রাস্তার ধারে রাস্তা ব্লক করে শুটিং হচ্ছে, আর শুটিং এ এসেছে রামচরণ। আমি সেই সময় রেডি হয়ে মেকআপ করছিলাম, তাই আমি দেখতে যেতে পারিনি, তো এখন আমাদের শো স্পটে যেতে টাইম লাগবে 10 মিনিট, অনেকটা ঘুরে যেতে হবে। তো শেষ করে আমরা খুব তাড়াহুড়ো করে মেকআপও না তুললে চলে এসেছি স্টেশনে, আর আমাদের ট্রেন আসারও কিন্তু টাইম হয়ে গেছে।
হ্যাঁ, আমাদের ট্রেনের টিকিট ছিল কালকে সকালে, আর আজকে রাত্রে ছিল চারজনের টিকিট। আমরা চারজনের টিকিটে আজকে নজন যাব, কারণ এখানকার ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। মারাত্মক একটা ঝড় অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকেই, তো আমরা ভরসা করতে পারছি না কালকে আমরা ট্রেন পাবো কিনা বা ট্রেন ক্যান্সেল হবে কিনা, কারণ আমাদের গ্রুপের একজন কিন্তু ফ্লাইটে করে মুম্বাই যাওয়ার কথা ছিল, তার ফ্লাইট অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, তাই এই ট্রেনেই আমরা ফিরবো আজকে। আমরা ট্রেনে উঠে গেছি, প্রথমে একটু কষ্ট করে সবাই বসেছিলাম, তারপরে টিটি আসাতে ওনাকে টাকা দেওয়াতে উনি সবার সিট করে দিয়েছিল। এবার দেখা গেছে দেখতে দেখতে রাত পেরিয়ে সকালও হয়ে গেছে, আর এটা কিন্তু হাওড়া ঢোকার কিছুক্ষণ আগের নেওয়া ভিউ। এখানকার ওয়েদার খুব একটা খারাপ ছিল না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আর আকাশ কিন্তু মেঘলা ছিল, কিন্তু মেন ঝড় কিন্তু গেছে বিশাখাপত্তনম ওড়িশা ওই সমস্ত দিকে। আর আমরা এই ট্রেনটায় উঠে খুব একটা বুদ্ধিমানেরই কাজ করেছি, আজকে দুপুরের মধ্যে পৌঁছে যাব হাওড়া। হেই, হ্যালো এন্ড গুড মর্নিং। তো আমরা পৌঁছে গেছি এখন সাতলাগাছি স্টেশনে, আর আমরা দাঁড়িয়ে আছি, তো বাকিরা চলে গেছে, মানে ওরা আলাদা ক্যাবে করে বেরোবে, অন্যান্য জায়গায় যাবে, আর আমরা সবাই যাব হাওড়া স্টেশন, দেন ওখান থেকে যে যার মতন চলে যাব আলাদা আলাদা। আর কালকে বাকিটা তোমাদের বাড়িতে পৌঁছে দেন বলছি, আপাতত আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠবো। বাই। সাতরাগাছি নামার পরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আধা ঘন্টা দাঁড়ানোর পরে আমরা সাতরাগাছি থেকে হাওড়াগামী ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য আমি বাসে উঠে গেছি। এটা হাওড়া ব্রিজের ভিউ, ওয়েদার কিন্তু জাস্ট দারুণ। তো ভাইজাগ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।